হ্যালো এভরিওয়ান ভিউয়ার্স, বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখেছেন সবাই খুব রেডি হয়ে গেছি। আজকে অগ্নিলার বার্থডে। অগ্নিলা হচ্ছে ছোট্ট একটি মামুনি, আজকে এক বছর পূর্ণ হলো। আমরা আরও অনেক কিছু শেয়ার করব, পুরোটা সময় আপনাদের সাথে পাবো এই আশা করছি। অগ্নিলার জন্য আমি আর পুলক খুব সুন্দর একটা ঘাগড়া নিয়েছি, আর সোম নিয়েছে লাল টাট্টু ঘোড়া। সে নাকি নিজ হাতে অগ্নিলাকে ঘোড়াটি দিবে। হ্যালো দিদি, প্রদীপদা, হাই। ওদের বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, বেলুন, রিবন, লাইট, খুব সুন্দর। বার্থডে কেকটাও খুবই সুন্দর। সোমের আবার বার্থডে কেক খুব পছন্দের খাবার, যার বার্থডেই হোক সেভাবে ওর নিজের বার্থডে, তাই সোমকে খুব আনন্দিত দেখাচ্ছে। অগ্নিলা হলো আমার বোন ইশুর জায়ের মেয়ে, অর্থাৎ তিথি তন্ময়ের কন্যা। তবে অগ্নিলা আমাকে মাসিমণি ডাকে, আমি ওকে বোনের মেয়েই ভাবি। ওদের পরিবারে অগ্নিলাই প্রথম বেবি, তাই ওর আদরটা একটু বেশি। অনেক মানুষ দেখে অগ্নিলা একটু কান্নাকাটি করলেও কেকটা কিন্তু ওর খুব পছন্দ হয়েছে। মাঝে মধ্যে মিষ্টি হাসিও দেখা গেল অগ্নিলার মুখে। অনেক অতিথি এসেছে, চন্দ্রিমা ও অন্দ্রিলা দিদিকেও সোমের অনেক ভালো লেগেছে। সবাই খুব আনন্দ করলো, কেক খেলো। অগ্নিলার প্রথম জন্মদিন বলা যেতে পারে ছোটখাটো গেট টুগেদার। রাতে আমরা খুব মজা করে খাওয়া দাওয়া করলাম, দিন শেষে বাসায় ফিরে গেলাম সবাই। ভালো লেগে থাকে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এটুক পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।